মধ্য মাঘে এসেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা, রাজশাহী ও রংপুর বিভাগ সহ অনেক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 5.5 ডিগ্রি। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে সূর্যের দেখা মিললেও সকাল বিকাল রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক, সঙ্গে শৈত্যপ্রবাহ, শীতে বিপর্যস্ত জনজীবন। কদিন ধরেই পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। কুয়াশার সাথে হিমেল বাতাস শীতের দাপট বাড়িয়েছে কয়েকগুণ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঠান্ডাতে হাত পা করকা হয়ে যাচ্ছে, ঠান্ডার জন্য ডিউটি করা খুব কষ্টকর। ঠান্ডায় ভাই আমরা মাঠে কাজ করতে পারতেছি না। হিলিতে প্রচণ্ড শীতে কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। খুব ঠান্ডা, বেচাকেনা কম, বেচাকেনা নাই, মানুষ নাই, ঠান্ডার জন্য কাজ করা যায় না, হাত পা সমস্যা হয়, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না, যাত্রী নাই গাড়িতে, লোকজন বের হতে পারতেছে না। ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় কাহিল সব বয়স ও শ্রেণী পেশার মানুষ। ঠান্ডায় মানে বাইরে বেরোতে পারছি না, ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ, গোসল করা যায় না, ঠান্ডার মধ্যে ঘর থেকে বাড়াবার পাই না, কিছু করে পাই না, বুড়া মানুষ। রংপুরেও বইছে শৈত্যপ্রবাহ, শীত দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, ক্ষেতমজুর ও শ্রমজীবীদের। শীত খুব অত্যাধিক বেশি, সাধারণ মানুষের চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে। কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে স্থবিরতা নেমে এসেছে নওগাঁর জনজীবনে, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কনকনে ঠান্ডায় অতিষ্ঠ গায়বান্ধার মানুষ, বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। ঠান্ডা কাপড় তুলি নাই, কুয়াশা, বেলা উঠে না, গাড়ি চলাবেই না, কোনো কাজেই হচ্ছে না, এখানে প্রচুর ঠান্ডা। শীত কমেনি সিরাজগঞ্জেও, দিনে সূর্যের দেখা মিললেও সকাল বিকাল রাত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। শীতের আরো ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, ওইরকম শীত, চরম শীত, আর তো কুলানি জানা দিনই পাল্টে গেছে, শীতের ছোটে ধোঁয়ায় বাড়ান গেতাইছে না। শীত প্রলম্বিত হওয়ায় টাঙ্গাইলে বুরোর আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি শাকসবজি সহ ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। শীতে মৌলভীবাজারে চা শ্রমিকদের দুর্ভোগ চরমে, গবাদি পশু নিয়েও বিপাকে কৃষকরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।